আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি সহজ পদ্ধতিতে মুরগির মাংসের ভুনা করব। তো আসুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি আমার পরিমাণ মতো মুরগির গোশত কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর আমি সেখান থেকে কিছু গোশত নিয়েছি। আর এইভাবে হাতে মেখে যদি মুরগির মাংসের সমস্ত মশলাপাতি দিয়ে রান্না যায়, তাহলে সময়টাও বাঁচে আর একদম অন্য কাজগুলো তাড়াতাড়ি করা যায় ঘর সংসারের। পেঁয়াজ দিয়ে দিলাম গোশের সঙ্গে, দিয়ে দিলাম সামান্য আদা রসুন জিরা একত্র করে বাটা, হলুদ পাউডার মরিচ পাউডার লবণ স্বাদ মতো, সাদা সয়াবিন তেল, তেলের পরিমাণটা একদম কম করে দিয়েছি। হালকা মশলায় পাতলা ঝোল হবে, আর এরকম হালকা মশলায় পাতলা ঝোলের মুরগির গোশ খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি ভালো করে এভাবে মেখে নিচ্ছি, আর এভাবে মাখালে মাংসের গায়ে মশলাপাতিগুলো ভালোভাবে ডুববে। আর আমি মেখে মোটামুটি 20 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে আরওটা ভালোভাবে মশলাপাতি গোশের গায়ে ডুববে। তো ফিরে আসলাম আমি 20 মিনিট পরে, একদম কষিয়ে নিচ্ছি চুলায়, জাল লো হিটে ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না। তো এভাবে কষিয়ে নেব ড্রাই ড্রাই করে মশলাপাতি সহ। তো এবার আমার মশলাপাতি সব ভালোভাবে গোশ কষানো হয়ে গিয়েছে, ড্রাই হয়ে গেছে একদম কষাতে কষাতে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এবার নেড়ে চেড়ে দেব, একটু ফোটা আসা অবধি অপেক্ষা করছি। তো আমার নেড়ে চেড়ে দিয়ে মশলাপাতিগুলো নামিয়ে দিলাম, ফুটেও আসছে মোটামুটি। এখন জাল একদম লো হিট করে আমি রান্না করব 4 থেকে 5 মিনিট। আর এইভাবে গোশ রান্না করলে সময়টা অনেক বেঁচে যায়, অন্য কাজ করা যায়। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ফুটেও আসছে ঝোল। এবার চুলার জাল পেয়ে ঝোল কমে আসলে তারপরে আমি বাকি সামান্য উপকরণ দিয়ে দেব। তো মোটামুটি জাল পেয়ে ঝোল কমেও আসছে, নেড়ে চেড়ে দিচ্ছি, এতটা ধোয়া হচ্ছে দেখাই যাচ্ছে না। তো আমি আরও অপেক্ষা করব অল্প একটু সময়, কারণ আমার ঝোলটা মুরগির গায়ে গায়ে চলে আসলে নামাবো। তো মোটামুটি জাল পেয়ে ঝোল আরওটা কিছু কমে আসছে। এবার দিয়ে দিচ্ছি 3 পিস কাঁচামরিচ, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা শেষে দিলে এই গোশ খেতে খুবই সুস্বাদু হয়। তো এবারে আমি 1 মিনিট রেখে নামিয়ে ফেলবো। একদম সহজ পদ্ধতিতে হাতে মশলাপাতি দিয়ে মেখে মুরগির গোশ রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। শেফ দেমার বিয়ারসা, ভালো থাকবেন, ধৈর্য ধরে ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।